কি ভাবছো দিদি ভাই, আজকে আবার বেরিয়ে পড়েছে শপিং করতে? না না, ভুল বুঝো না প্লিজ প্লিজ আমাকে। আসলে মনের মতো একটা শাড়িই খুঁজে পাচ্ছিলাম না, তবে আজই কিন্তু মনের মতো সব কিছু পেয়েছি। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার। ঘুম থেকে উঠেই দেখো চা বানিয়ে নিয়েছি, কেননা প্রচুর পরিমাণে লেগেছে ঠান্ডা। আগের দিন কাঁচরাপাড়া গেছিলাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে একটু মানে ক্যালি দেখিয়ে ব্যাস, পরের দিন আমার এত গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, আমি আর কি বলবো। এখনও ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো, তার জন্য সকাল সকাল চা বানিয়ে খেলাম। এমনিতে আমি চা ভালোবাসি না গরমে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। সকাল সকাল চা নিয়ে নিয়েছি দু কাপ, আমি আর ও খাব। হ্যাঁ, আমার আর তোমার জন্য। আজকে জানো রথযাত্রা, শুভেচ্ছা জানিয়ে দাও। আমার হ্যাঁ, তো গলাটা খুব ব্যথা হয়েছে, কালকে বৃষ্টিতে ভিজে ভিজে গেছিলাম। মিষ্টি কেন? মিষ্টি হালকা দিয়েছি গো, মিষ্টি ছাড়া আমি চা খেতে পারি না। তো গাইস, তোমাদের দাদা ভাই গেল হচ্ছে বাজারে মাংস টাংস কিনতে, আর আমি এখন যাবো রান্নাঘরে। মামাম এখনো ঘুমোচ্ছে, রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করবো। চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখো। রান্নাঘরে এসেই সবার আগে আনারসটা আর কি কেটে রাখলাম, কেন কি আমাদের বাড়িতে সবসময় দেখে এসেছি খালি পেটে আনারস খাই সকালবেলায়, তো কেটে রেখেছি তোমাদের দাদা ভাই। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার দাদা এসছে, মানে আমার ভাসুর এসছে পলতাতে একটা কারণে এসছে, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। তারপর তোমাদের দাদা ভাই বাজার করে এসেই কিন্তু ও খেয়ে নিচ্ছে আনারস। তো দেখো, জানি না কারা কারা এরকম খালি পেটে খাও, আমাদের বাড়িতে আমি ছোটো থেকেই দেখে এসেছি তাই খাই। আর এতে বলে যে সকালবেলায় খালি পেটে আনারস খেলে কৃমি মরে যায় এরকম আর কি। তো দেখো, তোমাদের দাদা ভাই বাজার থেকে ইলিশ মাছ মাটন নিয়ে এসেছে, এটা এখন আমি রান্না করব। আগের দিন জানো তো, কেন কি আজকে না প্রচুর কাজ আছে, ভীষণ ব্যস্তম একটা দিন কাটাবো আজকে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি জানি যে আজকে ব্যস্ত থাকব, তাই আগে থেকেই না আমি আগের দিন রাত্রেবেলায় বসে বসে সব মশলা টশলা কেটে কুটে ধুয়ে রেখেছি ছিলাম। তো এখানে কিন্তু দু পিস ইলিশ মাছ ভাজতে বসিয়েছি, তোমাদের দাদা ভাই পান্তা ভাত খাবে বলছে, আগের দিনের ভাত ছিল, ও ইলিশ মাছ দিয়ে খেতে বেশ ভালোবাসে। দিয়ে তারপর আমি কিন্তু ওখানে ঝিঙে পোস্তটা রান্না করলাম, আর হচ্ছে তোমাদের দাদা ভাইকে তো পান্তা ভাত খেতে দিয়ে আমি চলে এলাম মাংস ধুতে। তো মাটনটা বাইরে এসেই ধুই, কেন কি চোখে যদি কোনো লোমটোম থাকে তো চোখে ভালো দেখা যায়, ধুতেও সুবিধা হয়। পিসগুলো ছোট করে নিলাম, একটু সুন্দরভাবে আর কি কেটে কুটে নিচ্ছি। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে একটা জায়গায় বের হব। হ্যাঁ, কোথায় সেটা হচ্ছে, আজকে বাবা ফোন করে বলল যে একটা শাড়ি কিনতে, মানে আমার শ্বশুর মশাই তোমাদের দাদা ভাইকে ফোন করে বলল। বাবা যেহেতু বলেছে শাড়ি কিনতে, সেহেতু আমরা শাড়ি কেনার উদ্দেশ্যে সোদপুর বেরিয়ে পড়ি। তো সেই জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম। হ্যাঁ, কার জন্য শাড়ি কিনবো সবটাই বলছি। পিঠে ভার নেই তো, জাস্ট কটা ডকুমেন্টস আছে তার জন্য আর কি এরকমটা লাগছে। ওই আই লাভ ইউ, লাভ ইউ টু বলতে হয়, থ্যাংক ইউ না, প্রেম করে বিয়ে করে সবার জানো না বাবা, আবার কিন্তু প্রেম করে পটিয়ে পাটিয়ে বিয়ে করেছে জানো, আমি জানো ওকে আগে পছন্দ করতাম না, আর এখন জম্বের পছন্দ করি। হাসছে আমাকে কথাটা শুনে, এখন সব কথা বলো না মানুষকে। ওই ওই যে ওইটা, ওই স্কুটিটা কিনবা তাই তো, একটা ছেলে নিয়ে গেল রেড কালার। আমার স্কুটি থেকে বাইক খুব ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই স্কুটি কিনছে যাতে আমি একটু চালাতে পারি, তাই পারবো কিনা জানি না। এই যে এই যে এই স্কুটিটা তাই তো বাবু। তারপর আর কি ফালতু বকবক করতে করতে চলে এলাম, এবার টোটোও চলে এসেছে, উঠে পড়লাম টোটোতে, এখন যাচ্ছি পলতা স্টেশন। আর এই চুড়িদারটা আমি নতুনই আজকে পরলাম, সুবর্ণার কাছ থেকে নিয়েছিলাম, এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। কাপড়টা খুবই ভালো, খুবই পাতলা, কিন্তু কাটিয়েছে এমনভাবে আমার গলা দিয়ে পড়েই যাচ্ছিলো ঢিলা ঢালা। হয়তো এই দাদাটা ভেবেছে এটা যেহেতু কটনের, ধোয়ার পর একটু চেপে যাবে, যেহেতু এখনও জল পড়েনি তো ধোয়ার পর মনে হলো ঠিক হবে। তারপর দেখো, ট্রেন ছিল প্রায় 50 মিনিট মতো, মানে 40 মিনিট
ওরকম লেট ছিল, দিয়ে তারপর তোমাদের দাদাভাই বললো চলো অটো করে যাই। তো আমরা এখন যাচ্ছি সোদপুর, কী করতে সেটা তো বললামই, শাড়ি কিনতে। কার জন্য? সেটা হচ্ছে আমার ননদের হচ্ছে দেওরের বিয়ে, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে ননদের, ননদ হচ্ছে পলতাতে থাকে। রিমিকে তোমরা আশা করি সবাই দেখেছো, অনেক ব্লগে চেনো যারা, মানে দেখো আর কি, যারা রেগুলার আমার ভিডিও দেখো। তো ওর কাকা শ্বশুরের ছেলে, মানে সেই সম্পর্কে দেওরের বিয়ে। তো আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছে শ্বশুরবাড়িতে, তো আর ওই সেম ডেটেই কিন্তু আমার দেওরেরও বিয়ে। তো সেহেতু ওই বিয়েতে যাওয়া একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাই বাবা বলল যে একটা গিফট কিনে, মানে একটা শাড়ি কিনে যেন ওই আমার ননদের কাছে পাঠিয়ে দিই। তো বিশেষ কারণটা হচ্ছে সেই শাড়িটাই কিনতে আসব সোদপুরে। এবার আমাদের পলতাতে ভালো শাড়ির দোকান নেই, মানে কখনো কিনিনি, থাকলে হয়তো আমার জানা নেই, ভালো লাগে না ওখানকার। তো যারপর আমি সোদপুর এলাম। এবার আগের দিন তোমরা জানো, যারা আমার ব্লগটা দেখেছো, তোমাদের দাদাভাইয়ের মধ্যে আমার একটু গণ্ডগোল হয়েছে, তারপর শাড়িটা আমার বোনের মতো হয়নি, তারপর আবার তোমরা এত এত কমেন্ট করেছো ভালো হয়নি, তার জন্য আরোই মনটা খারাপ ছিল। তাই তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, এক কাজে দু কাজ হয়ে যাবে, আমার বউয়ের মনটাও হ্যাপি করিয়ে নিয়ে আসবো, আর এদিকে শাড়িও কিনা হয়ে যাবে। তারপর দেখো এক এক করে গিফটের শাড়ি কিনলাম, আমি নিজের জন্য কিনলাম, তারপর ভাবলাম যে আমি একা কেন কিনবো, মায়ের জন্যও কিনি, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। আসলে দেখো আমি যেমন তোমাদের দাদাভাইয়ের কাছে আবদার করি, সেরকম আমার যাও ঠিক তার হাজবেন্ড, মানে আমার ভাসুরের কাছে আবদার করে, বাট আমার মা, মানে শাশুড়ি মায়ের কথা বলছি, বাবার কাছে কিন্তু এরকম ঘন ঘন আবদার করে না। আর বাবা কিন্তু চাইলে মাকে অনেক কিছুই করে দিতে পারে, কিন্তু চেয়ে ওঠে না, বুঝতেই পারছো মায়ের, মানে আগেকার মানুষ তো ভাবে কি একটা, মানে বেশি বেশি শাড়ি কিনে কী হবে, টাকা নষ্ট। বাট দেখো আমরা কী ভাবি, টাকা নষ্টটার কথা কম ভাবি, শখটার কথা বেশি ভাবি, তাই না? তো সেই জন্য ভাবলাম মায়েরও তো আলমারিতে আছে নতুন শাড়ি, বাট পুজো উপলক্ষে আমি একটা শাড়ি কিনে দিই। তারপর ওখান থেকে শাড়ি টাড়ি নিয়ে চলে এলাম ব্লাউজের দোকানে, তনুশ্রীতে সোদপুর, যারা যারা চেনো জানো, মানে নাম্বার ওয়ান ব্লাউজের দোকান বলতে পারো আমার কাছে। এত ভালো ভালো কালেকশন, মন পুরো ভরে যায়। তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো কী কী কিনেছি। আর এখন কিন্তু আমরা ট্রেনে করে আর কি বাড়ি ফিরছি, আর আমার মুখটা দেখছো যে কত হ্যাপি হ্যাপি, কারণ কি আজকে সব কিছু শপিং করে অনেক মনের মতো হয়েছে, অনেক ভালো লেগেছে। তো বাড়িতে এসে কিন্তু বসে পড়েছি, তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী শপিং করেছি। আগের দিন ভিডিওতে কিন্তু মন খারাপ নিয়ে দেখিয়েছিলাম, আর আজকে হাসি মুখে দেখাবো, কারণ আজকে সব কিছুই মনের মতো হয়েছে। তো চলো আজকে শাড়ি কিনেছি কোনটা সেটাই দেখাবো, এই যেই লাস্ট শপিং ভিডিও, আর আসবে না এরপর, ডিরেক্ট শাড়ি পরে সেজে গুজে দেখবে যে কেমন লাগছে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আর কালকে যে শাড়িটা তোমাদেরকে দেখিয়েছি, তো ওই শাড়িটা অনেকেই বলছে ভালো লাগছে না, আবার কেউ কেউ বলছে ভালো লাগছে। যে কোনো জিনিস পরার পর কিন্তু ভালো লাগে, তাই না? আর শাড়িটা যেহেতু একদম সিম্পলের মধ্যে, তো শাড়িটা কিন্তু অতটাও ক্যামেরাতে দেখতে ভালো লাগছে না, বাট যখন আমি পরবো, যারা বলছিল ভালো লাগছে না তারাই কমেন্ট করবে যে ভালো লাগছে। এই যে এই শাড়িটার কথা বলছি, যারা এখনো বুঝতে পারছো না তাদেরকে বলছি, হ্যাঁ এই শাড়িটার কথা বলছি। এইটা হচ্ছে এই আঁচল, আর হচ্ছে এই যে ভেতরে এইটা, এইটা আমি ঠিকই ভেবেছি বিয়ের দিনই পরবো। অনেকে বলছে দিদি ভাই পরো না, অনেকে বলছে বিয়ের দিন পরো খুব ভালো লাগবে, বিয়ের দিন পরবো বলেই ভেবেছি, যেহেতু লাল আছে সবুজ আছে বিয়েতে বেশ সুন্দর লাগবে। তারপর অনেকটা দূর বরযাত্রী যাবো সেই মালদাতে বিয়ে, তো সেহেতু মানে এই শাড়িটাই সব থেকে ভালো হবে ক্যারি করতে। ব্লাউজটা কাটাতে যাবো কালকে, এই যে শাড়ির পর কেনার পর ফলস পিকো ব্লাউজ কাটানো এগুলোই ঝামেলা। তো এইটা হচ্ছে আমি বিয়ের দিন পরবো, একদম সেদিন মেকআপ টেকআপ করবো, দেখতে নিশ্চয়ই ভালো লাগবে, বিয়ের দিনও সাজবো, এবং কি বউ ভাতের দিন তো সাজবোই। তো আমার যে ননদ আছে আমাকে অ্যানিভার্সারিতে সাজিয়েছিল, হলদি লুক দিয়েছিল, ওই বোনকেই ঠিক করেছে, ওই বোনই সাজাবে, বোন দারুণ সাজায়, দেখি আবার কীরকম করে সাজিয়ে দেয় আমাকে। তারপর দেখাই, এটা তো বিয়ের দিন গেল, এটাও দেখিয়ে দিলাম, এখন তোমাদেরকে দেখাবো যে ও আজকে যে কারণে মেইন গেছিলাম সেটা হচ্ছে আমার ননদের, মানে রিমির হচ্ছে দেওরের বিয়ে, সেটা হচ্ছে ওর শ্বশুর বাড়িতে, বিহারের চর বলে জায়গাটার নাম ওইখানে। তো আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে, তো বাবা বলেছে মানে ওই দিন যেহেতু ওই ডেটেই বিয়ে রয়েছে আমার দেওরের, তাছাড়া বাড়িতে আরও বিভিন্ন প্রবলেম রয়েছে, তো সেই কারণে যেতে পারবে না বাড়ি থেকে। তো সেই জন্য বাবা বলেছিল যে একটা গিফট কিনে রিমির কাছে যেন পাঠিয়ে দিই।
তো সেই নতুন বইয়ের জন্য কিন্তু একটা শাড়ি নিয়ে এসেছি, তো সেই শাড়িটা এখন তোমাদেরকে দেখাবো। তো সেটা হচ্ছে এই সিল্কের এই শাড়িটা, দেখো এটা হচ্ছে রানী পাড়, আর ভেতরে হচ্ছে এরকম তোমার হচ্ছে গ্রিন, প্যারট গ্রিন যেটা ওইটা। এর আমি জানি না লাইটে কতটা বোঝা যাচ্ছে, আমি ওই ঘরে বসেই ভিডিও শ্যুট করি, ওই ঘরে লাইট টাইট মানে ঠিকঠাক আছে, কারণ ওই ঘরে দাদা ঘুমিয়ে পড়েছে, এই ঘরে আমার খুব একটা বেশি লাইট নেই, তাই হয়তো একটু ফ্যাকাশে লাগছে। তো এই শাড়িটা সেই নতুন বইয়ের জন্য আমার শ্বশুরবাড়ির সবার তরফ থেকে গেল, আর এটা হচ্ছে গেল। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মায়ের জন্য আমি একটা শাড়ি নিয়েছি। দেখো বুঝতেই পারছো আমরা নতুন নতুন শাড়ি পরবো, আমাদের শাশুড়ি মা যদি মানে মা যদি নতুন শাড়ি না পরে ভালো লাগবে বলো? তাই মাও বিয়েতে পরবে বলে আমরা যেরকমটা ভাবি যে আমি এই শাড়ি পরবো, আমি আর দিদি আর কি গল্প করি আমি এটা পরবো, তুই এটা পরবি, তুই কি নিবি, মানে আমাদের কথাবার্তা তো হতেই থাকে ভিডিও কলিংয়ে সবসময়। তার মধ্যে আমরা এটাও ভাবি যে আমাদের মা কী পরবে, তো তখন মায়ের আলমারিতে কী শাড়ি আছে না আছে সব ভাবনা চিন্তা করে দেখলাম যে সেরকম তো নেই, মানে আছে মানে পরা হয়ে গেছে। তো ভাবলাম মাকেও আমি একটা শাড়ি কিনে দিই আর কি, যেটা মা পরবে। তো মায়ের ইচ্ছা মতো মা রিসেপশন বা বৌভাত যেদিনই ইচ্ছে সেদিন মা এই শাড়িটা পরতে পারে। তো এই শাড়িটা যখন কিনি তখন মাকে ভিডিও কলিং করে দেখিয়েছি, ফটো পাঠিয়েছি, মায়ের খুব পছন্দ হয়েছে, এরকম সবুজ কালার ভেতরে, আর শাড়িটাও খুবই সুন্দর, ভাবছি এই শাড়িটা আমিও একদিন পরবো। শাড়িটা খুব ভালো লেগেছে আমার, শাড়িটা দেখো মায়ের হলে আমিও পরতে পারি, আমার হলে মাও পরে, আমাদের ওরকম কোনো ব্যাপার না। তো খুব ভালো লেগেছে, আর মা এটা কোন দিন পরে দেখি মা ঠিক করবে। তো এই শাড়িটা আমি আমার দাদার কাছে পাঠিয়ে দেবো, তো ব্লাউজ কাটিয়ে দেবে, তো এটা আর খুলে দেখাচ্ছি না। হ্যাঁ বুঝতেই পারছো তোমরা শাড়িটা কিন্তু কোয়ালিটিও খুব ভালো, জানো তো, মানে যতগুলো শাড়ি নিয়েছি সব থেকে কোয়ালিটি মানে এটার বেশি ভালো। তো গেল এটা মায়ের জন্য, এবার চলো আমার জন্য দেখাই আমি রিসেপশনের দিন কি পরবো। সেটা হচ্ছে এই যে রিসেপশনে আমি এই পার্পেল কালারের এই শাড়িটা পরবো, এটা যা সুন্দর লেগেছে না, একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গেছি, বাট তোমরা ভাবতে পারবে না যে এত কম প্রাইসে এই শাড়িটা হতে পারে। তো এই শাড়িটা খুবই সুন্দর, দেখো খুলেই নিচ্ছে, আমি পরে ভাঁজ করে নেব, তোমাদেরকে আগে ভালো করে দেখাই, তোমাদের জন্য বসেছি। এই যে দেখো এই হচ্ছে আমার শাড়িটা, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, পরার পর ভীষণ ফুটবে। তো এই পার্পেল কালার, তোমরা কিন্তু অনেকেই বলেছিলে দিদিভাই পার্পেল কালারের শাড়ি পরো, কেউ কেউ বলেছিলে গ্রিন কালারের পরো, কেউ বলেছিলে রেড কালারের, তো গ্রিনও পরবো পার্পেলও পরবো, কেউ বলেছিলে ব্লু কালার, তবে ব্লুটা আর পরা হচ্ছে না, তো এইটা পরছি। কেমন লাগছে বলো বলো কমেন্ট করে, আর জল যখন আর কি ভরতে যাবো তখনও কিন্তু তখন সেটাও ঠিক করা হয়ে গেছে, যাই হোক ওটা আমার আপাতত আমার কাছে নেই, পরে তো দেখতেই পাবে। এবার তোমাদেরকে যেটা দেখাবো এই শাড়িটা, জানো তো এই শাড়িটার জন্য একটা ব্লাউজ এনেছি, এটা দিয়ে যখন পরবো না শাড়িটা যে এত ভালো লাগবে মানে বলে বোঝানোর মতো নয়। দেখো এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরবো, কি মারাত্মক লাগবে না গাইস। শাড়ি মানে তনুশ্রীতে গেছিলাম সোদপুর, সত্যি বলতে আমি আগে জানতাম না যে এত সুন্দর ব্লাউজের ভালো দোকান রয়েছে সোদপুরে। একদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বেরিয়েছিলাম, তখন ব্লাউজের দোকানটা দেখে চোখ লেগেছে, এত ব্লাউজ, তারপর ঢুকেছি, ঢোকার পর না এত কালেকশন দেখে খুব ভালো লেগেছে, তারপর এই শাড়িটা নিয়ে গেছিলাম, তার শাড়িটার সঙ্গে ম্যাচ করে এই যে দিয়েছি। ওখানে যারা ছিল আমাকে সবাই হেল্প করেছে, তো এই কালারের ব্লাউজটা পরবো, আর ব্লাউজটা জাস্ট দেখো এত ভালো, এই জায়গাটা মানে দাম, ব্লাউজের দাম শুনলে সবারই একটু ইয়ে লাগবে, বাট ব্লাউজ দেখে মন ভরে যাবে, এত সুন্দর ব্লাউজ। তো এটার সঙ্গে পরবো, যখন সাজবো না তখন ভালো লাগবে, এখন নিশ্চয়ই ভালো লাগছে না, আর কাপড়টা এত সুন্দর নরম না, সামনেটা এরকম যাচ্ছে, সামনে হুক আছে আর পেছনটা এরকম, এটার সঙ্গে এটা পরবো। আরেকটা ব্লাউজ আমার পছন্দ হয়ে যায়, এটা আমি কোনো শাড়ির সঙ্গে ভেবে আনিনি, এমনি আমার পছন্দ হয়ে যায় তাই আমি আর কি নিয়েছি, সেটা হচ্ছে এইটা। এইটার সঙ্গেও দেখো এটা কিন্তু বেশ ভালো যাবে, বাট এইটা বেশি গর্জিয়াস লাগছে, এইটা এত সুন্দর সুন্দর ব্লাউজ, জাস্ট চোখ ধাঁধিয়ে যায়, মানে মনে হয় আবার কবে যাবো, আবার কবে কিনবো, এত টানে, এত সুন্দর ব্লাউজ। তো যাই হোক চলো, কেমন লাগলো আমার শপিংগুলো অবশ্যই জানিও, আর এই যে দেখো। আচ্ছা এবার বলো তোমরা কমেন্ট করো এই শাড়ির সঙ্গে
কিরকম মেকআপ করলে ভালো হবে, হেয়ার স্টাইল, বিশেষ করে মেকআপের হেয়ার স্টাইলটা আর কি ভালো হলে ভালো লাগে দেখতে, হেয়ার স্টাইলটা কিরকম করবো, খোপা করব না কার্ল করব, কি করব জানিও তোমরা, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে একেবারে সেজে গুজে বউ হাতের আর কি ব্লগে। কিন্তু তার আগে আরও অনেক ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে, সামনে রয়েছে আমার বরের জন্মদিন, আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমরা পেয়ে যাবে, তারপর রয়েছে বরের জন্মদিনের গিফট, তারপর রয়েছে আমার জন্মদিনের গিফট। হ্যাঁ, কালকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ আসবে তোমাদের জন্য, তো অবশ্যই বলবো ওই ব্লগটা তোমরা সবাই সবাই দেখো। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কাল দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন টাটা।